রাত বাড়ছে, বাড়ছে পেটের ক্ষুধা। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা তাই বসে পড়েছে রাস্তার পাশেই টং হোটেলে। কোনো হোটেলের ছাউনি আছে তো, কোনো হোটেলে তাও নেই। কোনো হোটেল আবার বসেছে ভ্যানের উপর। হোটেল যেমনই হোক, এই শীতের রাতে ক্ষুধা নিবারণের অন্যতম ভরসা এই টং হোটেল নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের জন্য। কারো পাতে গরুর মাংস, কারো পাতে মুরগি, কেউ খাচ্ছে ডিম, আবার কেউ খাচ্ছে শুধু সবজি দিয়ে। ভাই গরুর মাংস দিয়ে ভাত খেতেছে? হ্যাঁ, এখানে খাবারের মান কিন্তু ভালো। আমরা দৈনিক রেগুলারই খাই, খাবার ভালো দেখে তো আসি। ইনশাল্লাহ আমার মতন ভালোই লাগতেছে। আমার হোটেলের চেয়ে একটু ভালো মন্দ খাইতে পাইতেছে। হোটেলে যা খাইতেছি তার সে একটু ভালো মনের খারাপ মনে হয় যে খাইতেছি। কোনো জায়গাতে খাইতে গেলে তোমার 150 লাগে, 200 লাগে। এখানে তোমার ধরেন গরু মাংস দিয়ে খাইলে 120 টাকার মতো এরকম বিল আসে। ক্রেতারা যেমন অল্প টাকায় খেতে পেয়ে খুশি, বিক্রেতারাও জানাচ্ছে তাদের খাবারের মান সম্পর্কে। খাওয়ার মান ভালো, সেই জন্য আমি নিজে পাকায় আনি। প্রতিদিন রাতে অনেক লোকজন আসে। পাঁচ তারকা হোটেল থেকে রাস্তার ফুটপাত, সব হোটেলই ক্ষুধা নিবারণের জন্য। যার যেমন সামর্থ্য সে সেখানে খাচ্ছে। অল্প টাকায় পেট পুরে খেতে পাওয়ার জন্য এই রাস্তার ফুটপাতের হোটেলগুলো হয়ে উঠেছে নিম্ন আয়ের মানুষদের জন্য অন্যতম ভরসার জায়গা। নিউজ ইনসাইট, ঢাকা। Thank you.